সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন ফ্রিল্যান্সারদের জন্য কিছু টিপস শেয়ার করব। এটা মোটামুটি পুরাতন এবং নতুন সবারই কাজে লাগবে। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে অথবা ফ্রিল্যান্সিং সফল হয়েছেন আর সফলতা ধরে রাখতে গেলে এই টিপসগুলো আমার মনে হয় যে আপনাদের বা খুবই কাজে লাগবে। তো আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে আসি তারা প্রথমেই আইসে মনে করি যে ফ্রিল্যান্সিংয়ে আসলে মনে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে। আসলে একজাক্টলি এরকম না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা বিজনেসের মতো। আপনি প্রথম মাস থেকে যে লাখ লাখ টাকা কামাবেন এরকম কখনোই হয় না। আপনার এটা বিজনেসের মতো কেন বললাম, কারণ হচ্ছে একটা বিজনেস খুব অল্প সময়ে কিন্তু উঠে না। মানে আপনি ফ্রিল্যান্সিং আসছেন, আপনি বাড়িতে বলে আসলেন যে দেখো আমি ভর্তি হইলেই মাসে লাখ লাখ টাকা কামাবো, মাসে 30,000, 40,000, 50,000 ইনকাম করবো, এরকম হয় না কখনো আসলে। তো আপনাকে এখানে কি করতে হবে, কথা হচ্ছে ইনকাম হবে আপনাকে যে এখনই লাখ লাখ হবে এরকম না। আপনি একটা বিজনেস করেন, বিজনেসে যদি আপনি ইনভেস্ট করেন প্রথম মাস থেকে যে আপনি লাভ অংশ পাবেন এরকম হয় না। কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কিন্তু একটা বিজনেসে খুব আহামরি লাভ হয় প্রথম অবস্থায় হয় না, অবশ্য লসও যায় অনেকেরই। সেম ফাইবার, আপওয়ার্ক অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তো আপনার এই বিজনেসটাও এরকমই। কত মাসে আপনার বেশি ইনকাম হবে, কত মাসে আপনার লাখ টাকা ইনকাম হবে, আবার কত মাসে 20,000 চলে আসবে, এটা কন্টিনিউয়াসলি আপ ডাউন করবে, এটা আপনাকে বুঝতে হবে। আর এখানে আপনার বিজনেসটা কখন বড় হবে, কখন আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন, এটা হচ্ছে আপনার সমস্ত কিছু মানে ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে। যদি একটা প্রোফাইলে বা একটা বিজনেসের আপনার এক্সপিরিয়েন্স হইতে কিন্তু কমসে কম কিছু সময় লাগে, 6 মাস 1 বছর কিন্তু আপনার সময় লাগবে একটা বিজনেস দাঁড় করাইতে, তারপরে কিন্তু আপনি খুবই এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো বিজনেসে আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন 6 মাস 1 বছর কাজ করলে, যে এইভাবে এইভাবে কাজ করলে আমি ভালো টাকা আর্ন করতে পারি, এইভাবে কাজ করলে আমার লস যায়, তাহলে কিন্তু আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। ফাইবারও সেম, আপওয়ার্কেও সেম। তো আপনি কি করবেন, এখানে আপনি যখন কাজ করবেন আপনার রিভিউগুলো যখন কালেক্ট হতে থাকবে, যখন একটা বায়ার কাজ করে আপনাকে 5-স্টার ফিডব্যাক দিবে, দুইটা বায়ার যখন ফিডব্যাক দিবে, তখন তৃতীয় নাম্বার বায়ারটা কিন্তু অর্ডার দেওয়ার সময় আপনাকে চিন্তাও করবে না যে আসলে এই সেলেটা কাজ করতে পারবে কি না করতে পারবে, এরকম কিন্তু চিন্তা ভাবনা হবে না। আবার অনেকে আছে ডাউট ফিল করবে, যা না তিনটা কাজ করছে ওকে আমার মনে হয় কাজ করতে পারবে না, তো অন্যজনের কাছে চলে যাবে। যখন আপনার প্রোফাইলে 10-20-30 রিভিউর উপর হয়ে যাবে, তখন কিন্তু আসলে আপনাকে যে কেউ ট্রাস্ট করবে, যে কেউ বিশ্বাস করবে যে হ্যাঁ এই ছেলেটা অনেক ভালো রিভিউ আছে, তো এই ছেলেটা আমার কাজটা করতে পারবে, কারণ ও এর আগে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছে, তারা সবাই ভালো বলতেছে, তাহলে আমি অর্ডার করি। তখন আপনি ঘুম পারবেন, দেখবেন যে আপনার ইনকাম হচ্ছে। তো আরেকটা জিনিস, আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং শুধু ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা গুরুতে বা পিপল পার আওয়ারে সীমাবদ্ধ এরকম যদি মনে করেন, তাহলে আসলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। কারণ আপনি মনে করতেছেন যে মার্কেট প্লেসেই শুধু আপনি কাজ করবেন, তাহলে আপনার সম্পূর্ণ এটা ভুল ধারণা। আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যে কোনো সময়ে আপনার সাসপেন্ড হতে পারে বা যে কোনো সময় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনার পরিস্থিতিটা কোথায় যে দাঁড়াবে একটু চিন্তা করছেন? তো আপনি যেদিনকার থেকে ফ্রিল্যান্সিং শুরু করবেন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের দীর্ঘমেয়াদী একটা ইনকামের ব্যবস্থা থাকতে হবে, যেখান থেকে আমি কাজ না করলে ঘুম পারলেও ইনকাম আসে, এরকম একটা মাধ্যম খুঁজতে হবে আপনাকে। মানে প্যাসিভ ইনকামের জন্য হোক বা স্থায়ী ইনকামের জন্য হোক, আপনাকে একটা মাধ্যম খুঁজতে হবে। এই মাধ্যমটা যদি আপনি বলেন, সেটা আমি যদি বলি সেটা হচ্ছে ইউটিউব। তো আপনি যেদিন থেকে ফ্রিল্যান্সিং শুরু করবেন সেদিন থেকে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। ইউটিউবিং যে কোনো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। আপনি রান্নাবান্না করতে পারেন, ফাইন, রান্নাবান্না নিয়ে ভিডিও বানান। আপনি গেম খেলতে পছন্দ করেন, গেম খেলা নিয়ে ভিডিও বানান। তো আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ শিখতেছেন পাশাপাশি ইউটিউবিং করতেছেন, তাহলে কী হবে, 6 মাস পরে আপনার ইউটিউবটা একটা ভালো একটা পজিশন তৈরি হয়ে যাবে। ভিডিও যদি কন্টিনিউয়াসলি 6 মাস কাজ করেন, মোটামুটি ওইখান থেকে কিন্তু ইনকাম শুরু হবে বা ইনকাম করতে পারবেন। তারপরে আপনার সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করতে হবে। সোশ্যাল মিডিয়া কেন আমি এত গুরুত্বপূর্ণ বলি, কারণ আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, লিঙ্কডিন, টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক এগুলোকে যদি আপনি বড় করতে পারেন, এখান থেকে আপনি সারা জীবন অর্ডার পেতে পারেন। আর লিঙ্কডিনে আপনি অর্ডার পাবেন যদি ভালো কানেকশন তৈরি করতে পারেন, ভালো এজেন্সির সাথে আপনি কাজ করতে পারেন, তাহলে কন্টিনিউয়াসলি আপনি কাজ পাবেন। আরেকটা জিনিস, আমরা যেটা করি কি, আমরা সবসময় B2C লিড বা BTC বিজনেস আমরা মূলত করতে চাই। মানে আমরা বিজনেসের যে এজেন্সি টাইপের ক্লায়েন্ট আছে আমরা তাদেরকে খুঁজি না, আমরা সরাসরি বাইরের কাছে চলে যাই।
মানে একটা বায়ারকে যদি আপনি ধরেন 1,000 বায়ারকে আপনি মেল করলেন, তো 1,000 বায়ারের কাছ থেকে কিন্তু আপনি সর্বোচ্চ ধরেন একটা দুইটা ক্লায়েন্টের রেসপন্স পেতে পারেন বা দুইটা তিনটা অর্ডার পেতে পারেন। কিন্তু আপনি যদি 20টা এজেন্সিকে মেসেজ পাঠান যে আমি তোমার কাজটাকে হেল্প করবো বা আমি তোমাকে হেল্প করবো, তুমি আমার এই কাজটা দিতে পারো, তাহলে কিন্তু 20টা এজেন্সির থেকে যদি দুইটা এজেন্সি বা একটা এজেন্সিও লেগে যায়, তো এজেন্সির কাছে যদি আপনি পৌঁছাইতে পারেন বা এজেন্সির সাথে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি রেগুলার কাজ পাবেন। তার এজেন্সিতে কিন্তু অনেক কাজ পড়বে, তারা মার্কেটিং করবে, কাজ নিয়ে আসবে, দেখবেন যে আপনি কিন্তু অনায়াসে করতেছেন এবং ভালো একটা রিভিনিউ জেনারেট করতে পারতেছেন। তো আরেকটা জিনিস আমি কিছুদিন ধরে বেশি পাচ্ছি, সেটা হচ্ছে ফোন দিয়ে কি ফ্রিলান্সিং হবে কিনা। অনেক জায়গায় আসলে দেখতে পারবেন যে বলবে যে ফোন দিয়ে ফ্রিলান্সিং হচ্ছে বা ফোন দিয়ে ফ্রিলান্সিং করা যাবে বা ফোন দিয়ে অনেক ভালো ইনকাম করা যাবে। হ্যাঁ, ফোন দিয়েও অনেক কাজ করা পসিবল, কিন্তু যখন একটা ক্লায়েন্টের ভারী কাজ, ফোন দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন দেখি পারেন কি না, মানে একটা প্রফেশনাল কাজে অবশ্যই পিসি অথবা ল্যাপটপ লাগবে। যদি আপনার কেনার সামর্থ্য না থাকে তাহলে আপনি সেকেন্ড হ্যান্ডগুলো ব্যবহার করতে পারেন, 10-12 হাজার টাকা খুব মোটামুটি ভালো মানের কিন্তু আপনি ল্যাপটপ কম্পিউটার পেয়ে যাবেন, ওগুলোতে কিন্তু অনায়াসে করতে পারবেন কাজ। ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কিন্তু খুবই সহজ, মানে শুধু সার্চিং বা ফেসবুকের ফেসবুক যদি ইউজ করা যায়, আপনার ওই রকম কনফিগারেশন থাকে আপনার পিসিতে, আপনি কিন্তু ওইটাতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আসলে আমি যদি বলি এক কথায় যে মোবাইল দিয়ে ফ্রিলান্সিং হয় না। আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমাকে একটা অ্যাড সেট আপ করে দাও, তুমি ফোন দিয়ে আপনাকে যদি তার গুগল মিটে বা গুগল জুমের মাধ্যমে যদি আপনাকে তার প্রবলেমটা সলভ করতে হয়, তাহলে কিন্তু আপনি পারবেন না। তাকে হয়তো পারে আপনাকে অ্যানিডেক্সে ডাকলো, তখন কিন্তু আপনি মোবাইল দিয়ে অ্যানিডেক্স দিয়ে আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন না। ঠিক আছে, আপনি যখনই বায়ারের হেল্প করতে যাবেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আসলে মোবাইল দিয়ে কাজ করা যাবে না এরকম না, কাজ করতে পারবেন, খুবই কষ্ট। একটা কাজ করতে আপনার একটা ভিডিও এসি করতে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আপনি কম্পিউটারে ওটা 5 মিনিটে করে ফেলতে পারতেছেন, এখানে প্রচুর সময় লাগবে আর খুবই কষ্ট। আর এক কথায় যদি আমি বলি, আমি এত কথা বলবো না, সেটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে ভালোভাবে ফ্রিলান্সিং করতে পারবেন না। কিন্তু আমরা মোবাইলটাও ব্যবহার করি আমাদের গিগ বানানোর পরে, দেখা যায় ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য, কারেন্ট না থাকলে আমরা মোবাইল দিয়েও অ্যাক্টিভ থাকি, তো আসলে এগুলো কাজে লাগে আর কি। কিন্তু টোটাল কথা যদি আমি বলি, একদম ফুলভাবে ফুল ফ্রিলান্সিং করতে গেলে আপনি কম্পিউটার ছাড়া কখনোই পসিবল না। ঠিক আছে, অনেক কথাই বললাম, তো আপনাদের মেন কথা হচ্ছে আপনি ফ্রিলান্সিং আসতেছেন বা ফ্রিলান্সিং করতেছেন, পাশাপাশি ইউটিউবিং শুরু করেন বা ফেসবুকে পেজে কাজ শুরু করেন, পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করেন, তাহলে আসলে আপনার সাকসেসটা ধরে রাখতে পারবেন এবং এটা আপনার লং একটা জার্নি তৈরি হবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। দোয়া থাকবে অবশ্যই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।